নেত্রকোনা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য তিনটি জায়গা থেকে বাস চলাচল করে। এর মধ্যে শহরের পাশের পারলা ও রাজুর বাজারে বাস স্ট্যান্ডের জন্য নির্দিষ্ট জায়গা থাকলেও বনুয়াপাড়ায় নির্দিষ্ট জায়গা নেই। দীর্ঘদিন ধরে প্রধান সড়কের উপরে রাখা হয় বাস, সেখান থেকে চলাচল করে। বাস স্ট্যান্ডে জায়গা নাই, বিদায় আমরা জায়গা এনে রাখতেছি গাড়ি। যেমন তো রোডের উপরে রাই, রোডের মধ্যে অফিস যেতে পারে না, কেউ গিলে যেতে পারে না, পাবলিকের সমস্যা অনেক ধরনের জ্বালাগালি পড়ে। শহরের বনুয়াপাড়া থেকে জেলার কেন্দুয়া মদন সহ দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ চলাচল করে। এতে প্রতিদিন সড়কে তৈরি হয় যানজট, চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। অন্যান্য গাড়িগুলো আসলে রোডে যানজট লাগে, যাত্রী ভোগান্তি হয়, আমাদেরও অনেক কষ্ট হয়। রাস্তার উপরে গাড়ি রাখলে যানবাহনের সমস্যা, আমরা গাড়িগুলো চেক করতে সমস্যা, চালাইতে সমস্যা। আসার সময় দেখা যাচ্ছে যে একটা বাস ট্রাক আসতেছে, আমি বাম পাশে আর কোনো জায়গা থাকে না, এতে ঝুঁকির সম্মুখীন হই। ঠিক আছে, এগুলো এখান থেকে অপারেশন করলে আমাদের জন্য খুব উপকার হয়। বনুয়াপাড়ায় নির্দিষ্ট বাস স্ট্যান্ডের জন্য জায়গা চেয়ে মালিক সমিতির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমাদেরকে আশ্বস্ত করেছে ডিসি মহোদয় এবং মেয়র সাহেব যে তিনটা বাস স্ট্যান্ডে উনি মেরামত করবেন। জেলা প্রশাসক জানালেন বিষয়টি সমাধানে আলোচনা হয়েছে, শিগগিরই বাস স্ট্যান্ডের জন্য জায়গা বরাদ্দ দেয়া হবে। সম্ভাব্য জায়গা খোঁজার জন্য ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়েছে। আমরা আশা করছি আমরা একটা সম্ভাব্য জায়গা খুঁজে নিয়ে আমরা এটা যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ করব। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত উদ্যোগ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। নাসির উদ্দিন, বৈশাখী সংবাদ।